নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি বিখ্যাত ও প্রাচীন শিব মন্দির দর্শন করাব এবং এই মন্দিরটি বানেশ্বরের শিব মন্দির নামে পরিচিত। কুচবিহার শহর থেকে এই মন্দিরটির দূরত্ব মাত্র 12 কিলোমিটার এবং আলিপুরদুয়ার শহর থেকে 13 কিলোমিটার। এই মন্দিরটির প্রতিষ্ঠাকাল নিয়ে নানা মতবাদ শোনা যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে দৈত্যরাজ বানাসুর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ছিলেন মহাদেবের ভক্ত, তাই তার নাম অনুসারেই এই মন্দিরটির নাম হয় বানেশ্বরের শিব মন্দির এবং এই অঞ্চলটি বানেশ্বর নামে পরিচিত হয়। আবার অনেকে বলেন রাজা জল্পেশ মন্দিরটি নির্মাণ করেছিলেন। অন্যদিকে ঐতিহাসিক মতে কুচবিহারের মহারাজা নরনারায়ণ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে মহারাজা প্রাণনারায়ণ মন্দিরটি পুনর্নির্মাণ করেন। মন্দিরটির গর্ভগৃহে রয়েছে একটি প্রাচীন শিবলিঙ্গ যা মাটির সমতল থেকে কয়েক ফুট নিচে অবস্থিত এবং এর পাশে রয়েছে গৌরীবট্ট। যদিও বর্তমানে মূল মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ, তাছাড়া মূল মন্দিরের পাশে আরেকটি মন্দির লক্ষ্য করা যায়। মন্দিরটি অর্ধনারীশ্বর মন্দির নামে পরিচিত। অর্ধনারীশ্বর অর্থাৎ মহাদেব ও মা দুর্গার সম্মিলিত রূপ। শিব চতুর্দশীতে বাবার পূজা উপলক্ষে মহাসমারোহে মন্দির চত্বরে পূজা অনুষ্ঠিত হয় এবং সপ্তাহব্যাপী মেলা চলে ও প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া মন্দিরের পাশে রয়েছে একটি প্রাচীন পুকুর। এই পুকুরেই দেখা যায় কুচবিহারের সুপরিচিত কচ্ছপ মোহন। এই কচ্ছপগুলির মধ্যে কিছু পুরনো প্রজাতির কচ্ছপ এখানে লক্ষ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।